यहाँ योगा सिखाया जाता है, लोग वॉक करते हैं, शाम को सब कोई बैठ के बहुत कीर्तन भजन करते हैं। बहुत ही अच्छा जगह है, यहाँ लगता है स्वर्ग की अनुभूति होती है। यहाँ अच्छा हाय परिवार सकले भालो आछो सुस्थ आछो। तो आज आमी चले एसेछि नया मंदिर, तो सालकिया नया मंदिर जेखाने 51 फुट शिवलिंग शिव मूर्ति। तो आमी बाबलु चलो गुरुजी सबाई के स्वागत जानाई। এই হচ্ছে সোহাবাজার মেট্রো স্টেশন। তো এই মেট্রো স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে অটোগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো চলে যাবে আড়িটলা ফেরিঘাট। তো সোহাবাজার মেট্রো স্ট্যান্ড থেকে যে অটোগুলো ছাড়ছে, তো এই অটোগুলোর স্ট্যান্ড এখানেই। তো এখানে ওখানে কত কত ভাড়া? 10 টাকা 10 টাকা ভাড়া। তো 10 টাকা করে ভাড়া। অবশেষে আমরা অটোতে উঠে বসলাম এবং আমরা চলেছি আমাদের গন্তব্যস্থল আইড়িটলা। অটো ভাড়া 10 টাকা। আমি আইড়িটলা ফেরিঘাট থেকে টিকিট কাটলাম লঞ্চের জন্য, লঞ্চের ভাড়া নিল 8 টাকা। তো আমরা টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন চল যাচ্ছি বাদাঘাট। তো বাদাঘাট থেকে তারপরে ওখান থেকে সবথেকে বড় যে শিব মন্দির সেটাও দেখাবো, চলো আগে। বন্ধুরা এই হচ্ছে আমাদের লঞ্চ, তো আমরা লঞ্চে উঠে পড়বো আর আমাদের গন্তব্যস্থল সবথেকে বড় শিব মূর্তি দর্শন করব। এই যে আমরা লঞ্চে যাওয়ার পথেই আমরা শিব মূর্তিটা দেখতে পাচ্ছি। আমরা ফেরিঘাটে খুবই কাছাকাছি চলে এসেছি, বাদা ফেরিঘাট। আমাদের লঞ্চ ফেরিঘাটে এসে গেছে আর আমরা এখন যাব নতুন মন্দিরে। তো এগিয়ে যাচ্ছি আমরা নতুন মন্দিরে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর 5 মিনিটের রাস্তা। এই 4 রাস্তা মোড় থেকে আমরা যাব বাঁ দিকে। বাঁ দিকে গেলেই ওই রাস্তার গায়েই পড়বে একদম এই মন্দির। আর এই হচ্ছে সেই মন্দিরের গেট। অবশেষে আমরা চলে এসেছি আর মন্দিরের একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন গান্ধীজির স্ট্যাচু। আর এই হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পথের ঠিক দুধারেই হচ্ছে ফুল গাছ দিয়ে পুরো ঘেরা, আর দূরে দেখা যাচ্ছে সাদা মন্দিরটি, আপনারা খেয়াল করুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সব থেকে বড় শিব, তো সেইখানে চলে এসেছি আমরা অলরেডি, দেখুন। তো আমরা অবশেষে চলে এসেছি, এই হচ্ছে আমার সামনে। তো মন্দিরটা সমস্ত কিছু আমি দেখাবো, তো তার আগে যেইটা হচ্ছে আকর্ষণীয় যে জিনিসটা, তো সেইটা আমি দেখাতে চলেছি তোমাদের কাছে, তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো, চলো। বেশ সামনে এন্ট্রি পয়েন্টে হচ্ছে বেশ সুন্দর ফুলের বাগান টাগান দিয়ে সাজানো।
হচ্ছে মন্দিরের সামনে পশ্চনটা আর সবথেকে বড় শিব 51 ফুটের শিব যেটা তো সেখানে আমরা এখন যাচ্ছি আর এই হচ্ছে সেই বড় শিব আগামীকাল হচ্ছে শিবরাত্রি তাই আজ আমরা চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন শিব মন্দিরের সন্ধানে আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে বন্ধুরা একটু খেয়াল করুন এই যে শিবটা বানানো হয়েছে এটা হচ্ছে চারটি মাথা আছে তো আমরা এখান থেকে তিনটি মাথা দেখছি আর গঙ্গা থেকে আসার পথ সময় একটি মাথা আমরা খেয়াল করেছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন मेरा नाम विनी चतुर्वेदी राजा बाबा है मैं सेठ बंसीधर जलान स्मृत मंदिर बंगेश्वर महादेव मंदिर हावड़ा सलखिया में है मैं यहीं पर पुजारी पद पर कार्यरत हूँ और हमारे बंगेश्वर महादेव में प्रधान मंदिर शंकर जी का है बंगेश्वर महादेव के नाम से प्रसिद्ध है और नया मंदिर के नाम से भी बहुत फेमस है हमारे मंदिर में जो भक्त जिस कामना से आता है जिस श्रद्धा से आता है उसकी वह कामना वह श्रद्धा निश्चित ही पूर्ण हो जाती है इसमें संशय नहीं भगवान महादेव गंगा जी के गोद में है हमारे मंदिर के भगवान बंगेश्वर महादेव माँ गंगा की गोद में है और ठीक हमारे मंदिर बंगेश्वर महादेव के मंदिर उस पार बाबा भूतनाथ आमने सामने दोनों लोग हैं बहुत ही सुंदर दृश्य है यहाँ पर जो भी भक्त एक बार आते हैं उनके पाप ताप संताप तुरंत नष्ट हो जाते हैं इसमें संशय नहीं तो आप लोग एक बार जरूर यहाँ दर्शन करिए यहाँ 12 महादेव हैं द्वादश ज्योतिर्लिंग गणेश पार्वती दुर्गा जी हनुमान जी लक्ष्मी नारायण राम दरबार राधा कृष्ण खाटू श्याम रानी सती माता और 51 फीट की पंचमुख भगवान शंकर की प्रतिमा भी है जिसका उद्घाटन करने हमारे राष्ट्रपति प्रणब मुखर्जी जी आए थे तो आप लोग जो भी भक्त इस वीडियो को देखेंगे जरूर एक बार दर्शन करने आएंगे जय जय श्री राधे महादेव बाबा এই গুহার মধ্যে প্রবেশ করলেই আপনাদের নজরে পড়বে 12খানা শিব মন্দির আমাদের ভারতবর্ষে 12টা রাজ্যে এই মন্দির দেখতে পাওয়া যায় এই মন্দিরগুলো আর 5টা মন্দিরের থেকে অনেকটাই আলাদা কেননা এই মন্দিরেই শিব স্বয়ং জ্যোতির দ্বারা এখানে প্রকট হয়েছিলেন তাই এই মন্দিরগুলো খুবই শুভ এবং খুবই ভালো
তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তো সেই জ্যোতির্লিঙ্গগুলো এখানে মানে তার মন্দির এবং কি সেখানকার প্রতিমা যেরকম হয় ঠিক সেরকমটাই এখানে প্রতিকৃতি তুলে ধরেছে তো প্রত্যেকটা মন্দির একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর সবথেকে আমার যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে সমস্ত কিছু হিন্দিতে লেখা হিন্দিতে লেখা তো হিন্দি ভাষা তো আমি বুঝতে পারছি না তো এই জন্য আমি দুঃখিত তবে অপরূপ এখানে আসলে খুবই সুন্দর এবং কি সমস্ত কিছু দেখা যাবে পরিষ্কার বলুন আপনারা কোথা থেকে এসেছেন আমরা উত্তরপাড়া শখের বাজার থেকে এসেছি উত্তরপাড়া শখের বাজার হ্যাঁ কি করে এলেন আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে মানে সবাই মিলে আপনারা কি বন্ধু হ্যাঁ আমার বন্ধু আমরা হাউজিং এই থাকি আচ্ছা আচ্ছা আমরা প্রথমে জগন্নাথ মন্দিরে গেছিলাম আচ্ছা ওখানটা ঘুরে ঘুরে তারপরে এখানে এলাম ওই ওই শিব মন্দির দেখলাম কি বলো ওটা ভূকৈলাস শিব মন্দির ভূতনাথ শিব মন্দির যে ওপারে না না ভূতনাথ ও পারে না খিদিরপুরেতেই ভূকৈলাস শিব মন্দির আছে তো এই শিব মন্দিরের খবর পেলেন কোথা থেকে এটা আমি অনেকদিন আগে একজনের থেকে খবর পেয়েছিলাম হ্যাঁ খুব দেখার ইচ্ছে ছিল প্রায় বলতে 10 বছর ধরে ভাবছি যাব যাব সেই আজকে হলো একটা 13 ফুট শান্তি সামান্য এখানে আমরা কত বড় এসেছি 13 ফুট একটা 13 ফুট শিব মন্দির শিবলিঙ্গ আর একটা হচ্ছে 18 ফুট তো এখানে এসে কেমন লাগলো আপনাদের এটা আমরা ব্লগেই দেখেছি দেখে আমি ভালো লাগলো এটাও খুব ভালো লাগছে আমাদের আচ্ছা আচ্ছা গঙ্গার পাড়ে এরকম ভালো জায়গা খুব সুন্দর আমাদের এই এলাকায় যে এত সুন্দর একটা জায়গা ভগবান দেখার জায়গা হচ্ছে কাছাকাছি এটাই আমরা এখন খুব ভালো কাছে থাকি এত সুন্দর জিনিস এতদিন বাদে এলাম আমরা এটা বোধহয় বছর যায় যখন যাকে টানবে তখন ভগবান বছর তিনে কি বলেছে ভগবান বছর তিনে তো জানে ততক্ষণ আসা যায় না হ্যাঁ এটা বছর তিনে হয়ে গেছে
জামাই বাবু থাকতে গেলে ব্যাংকে চাকরি করতে হাওড়ার এখানে এখানটা সবকিছু সুন্দর খুব আই জানতে পারিনি কোনো দিন আমার ফোনে বাড়ি আছে আসি ওখানে নিয়ে যাব যাব এখানে না গঙ্গার ধারে এই জায়গাটা আমাদের ভীষণই ভালো লেগেছে। আপনারা কি ছোটবেলার বন্ধু নাকি? হাউজিং এ সব আচ্ছা আচ্ছা এখানে এসে মানে একটা ফ্যামিলি হয়ে গেছে मेरा नाम निर्मला टिबड़ेवाल। हमारे हावड़ा क्षेत्र में ये बहुत ही अच्छा मंदिर है, गंगा किनारे बहुत ही अच्छा है। यहाँ हर तरह की मंदिर है, बहुत ही लोग एंजॉय करते हैं। यहाँ श्याम बाबा का बड़ा प्रसिद्ध मंदिर है, कलकत्ता का सबसे पुराना मंदिर है। यहाँ से बहुत सारे जुलूस निकलते हैं, हम भी यहाँ से जुलूस लेके घुसड़ी मंदिर की ओर जा रहे हैं। थैंक यू। तो आज के पर्वटा आशा करी अपने भलो लगलो। आज जो भलो लगे আজকে এই মতন এই পর্বটা রাখলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।